আমি বাংলার মেয়ের কাছে 66 বছরের কোনো মেয়ে হয় না, মাসি হয় পিসি হয়। সে যেই বাংলার 66 বছরের তথাকথিত স্বঘোষিত মেয়ে, তাকে জিজ্ঞেস করব এই সাঁইথিয়ার প্রার্থী, ইনি কি বাংলার মেয়ে নন? বীরভূম জেলাতে একজন অলিখিত এখানকার স্থানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনও পুলিশ কাজ করছে, এবং এই একমাত্র জেলা যেখানে ভারতীয় জনতা পার্টির 5 জন প্রার্থী এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে, এবং সমস্ত সীমা লঙ্ঘিত হয়েছে। একজন মহিলা প্রার্থী, তার গাড়িতে ইঁট মারা হয়েছে, বোম ফেলা হয়েছে। হ্যাঁ, মহিলা প্রার্থী করা হয়েছে, তার সাথে আমাদের মহিলা মোর্চার কর্মীরা ছিল। অথচ পুলিশ বলছে ফেয়ার দিন, তদন্ত করব, গতানুগতিক কথাবার্তা। এর বিরুদ্ধেই আজকে প্রতিবাদ, এবং দু ঘন্টার বেশি সময় ধরে আমাদের মহিলা নেতৃত্ব, জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে প্রার্থী নিজে এখানে অবস্থান করছে। আমরা ইলেকশন কমিশনকে বলতে চাই, অবিলম্বে এই জেলার পুলিশ সুপারকে অবিলম্বে তাকে ক্লোজ করে দেওয়া হোক, এটা আমাদের স্পষ্ট দাবি। এবং এই জেলায় অলিখিত মুখ্যমন্ত্রী, যার নির্দেশে পুলিশ চলছে, তাকে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।